হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি সেরা হবে এবং কোন ব্র্যান্ডের ফোন কিনলে আপনি সবথেকে লং লাস্টিং ইউজ করতে পারবেন এবং ইউজার এক্সপিরিয়েন্সও বেটার পেয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি স্যামসাংয়ের সেরা 5টি ফোন নিয়ে 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে। কেননা আমাদের অনেকেরই তো জানা যে স্যামসাংকে বলা হয় অ্যান্ড্রয়েডের অ্যাপেল, আর আমাদের লিস্টের যে 5টি ফোন রেখেছি এই 5টি ফোনের মধ্যে আমি 2টি ফোন নিজেও ইউজ করেছি, তাই আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারবো এবং এই ফোনগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছু বিষয়গুলোকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। যেমন এই ফোনগুলো দিয়ে আপনি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যান যাতে, এবং এই ফোনগুলোর ক্যামেরা এবং ডিসপ্লে আর সর্বশেষ যাতে ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যান। সো এই সকল বিষয় মাথায় রেখে আমরা এই লিস্টটি তৈরি করেছি। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট, এবং এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন, যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, S9 এই সকল ধরনের হাই সিটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর মাল্টিটাস্কিং করে থাকেন মোবাইল দিয়ে, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, আর এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে OneUI Core 3.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 15W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 1TB RAM ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, এর 6/128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 19,999 টাকা। তাই যাদের বাজেট বরাবর 20,000 টাকা তারা এই ফোনটি দেখতে পারেন, এবং এই ফোনটি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে স্যামসাংয়ের ফোন হিসেবে এই বাজেট সিগমেন্টে। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M62। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে Exynos-এর 9825 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7nm আর্কিটেকচার তৈরি, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 এই সকল ধরনের গেম আপনি মোটামুটি হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন এবং দুর্দান্ত মানের মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে স্যামসাংয়ের OneUI 3.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 7000mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 25W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি একটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে 31,000 টাকায়। তবে আনঅফিসিয়াল প্রাইস যেহেতু এর দাম আপডাউন করতে থাকে, তাই কেনার আগে আপনি প্রাইস লিস্টটা চেক করে নেবেন, এবং এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন।
আর যারা জানেন না তাদের জন্য আবারও জানিয়ে রাখি, এখন আর আনঅফিসিয়াল ফোন কিনলে সরকারের ঘোষণা অনুযায়ী কোনো ফোন বন্ধ হবে না, তাই আপনি নিশ্চিন্তে যে কোনো ফোন আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A32। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে 800 নিটস ব্রাইটনেস। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন এই বাজেটের মধ্যে। এখানে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটিতে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর, এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সকল ধরনের গেম আপনি মোটামুটি হাই সিনিক্সে স্মুথলি প্লে করতে পারবেন। তবে আলট্রা মোডে প্লে করতে গেলে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দেয়, কেননা এই ফোনটি আমি নিজেও ইউজ করেছি এবং অনেকটা গরম হচ্ছিলো আলট্রা মোডে অনেকক্ষণ প্লে করলে। তবে আপনি এই ফোনটি দিয়ে দুর্দান্ত মানের মাল্টিটাস্কিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা যাবে না। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11 এবং এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে ONUI 3.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আমি এই ফোনটির UI-তেও দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 6128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,999 টাকা এবং 8128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 27,999 টাকা। তাই যারা এই বাজেটে একটি স্যামসাংয়ের ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A22। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.4 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া আছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এই ফোনটিতে পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর, এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের ভারী গেমস আপনি মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 এবং সাথে দেওয়া হয়েছে স্যামসাংয়ের ONUI Core 3.1। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 15W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 8128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,999 টাকা। তাই যারা 22,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান এবং স্যামসাং লাভার তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A52। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 800 নিটস। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 720 প্রসেসর, এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের বড় বড় গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে আলট্রা মোডে প্লে করতে গেলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছিল, কেননা আমি এই ফোনটি নিজে ইউজের সময় কিছুটা ল্যাগিং ইস্যুর দেখা পাচ্ছিলাম
এবং এই ফোনটি অনেকক্ষণ ধরে গেম প্লে করলে কিছুটা গরম হচ্ছিল, তবে এটা স্বাভাবিক, কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 25W-এর একটি ফাস্ট চার্জার। কোম্পানি বলছে 30 মিনিটের মধ্যে আপনি 50% চার্জ করে ফেলতে পারবেন এই চার্জারটি দিয়ে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই সেন্সরটি ভালোই ফাস্ট কাজ করছিল। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে 828 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে একটি বিশেষ অফারে 30,999 টাকা। আর এই ফোনগুলো আপনি আনঅফিসিয়ালভাবে বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন, তবে আগেই যেহেতু বলেছি আনঅফিসিয়াল ফোন তাই এর দাম আপডাউন করতে পারে, তাই কেনার আগে আপডেট প্রাইস লিস্টটি চেক করে নেবেন। এই ছিল বর্তমান মার্কেটে স্যামসাংয়ের সবথেকে সেরা 5টি ফোন 20-30 হাজার টাকা বাজেটের মধ্যে। এই বাজেটের মধ্যে আপনি এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।